আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি লাস্ট 6টা গরু নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আসলে ভিডিও দিতে পারিনি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে গরুগুলো আমি সেল করছি না, এখনও আমার খামারেই আছে। তো দর্শক, আসলে বর্তমান কিন্তু তুলনামূলকভাবে গরুর বাজার দর একটু হলেও কম। আপনারা যারা গরু, বিশেষ করে যারা গরু কেনা বেচা করেন, তারা জানেন যে তুলনামূলকভাবে আপনারা গরু ক্রয়কৃত গরুর দাম বেশি, কিন্তু যখন আপনারা গরু সেল দিতে যাচ্ছেন তখন কিন্তু গরুর দামটা তুলনামূলকভাবে কম। এজন্য দর্শক, আমি কিন্তু এই গরুগুলো রেখে দিছি, মোটামুটি 70 দিনের মতো হয়ে গেছে। তো 70 দিনে দেখুন, আমার গরু কিন্তু, আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সবসময় কিন্তু গরু রাখি 60 থেকে 70 দিন, আমার টার্গেট থাকে। তো 70 দিন রাখা, কিন্তু আমি চাইলে কিন্তু এর থেকে আরও বেশি দিন রাখতে পারি। আর এই জন্যই মূলত আমি বলি যে অন্যান্যরা যেভাবে আসলে ইউটিউবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে যে আমরা 45 দিনে গরু নাকি রাখতে পারবো না, 60 দিন রাখতে পাবো না, রাখলে গরু মারা যেতে পারে, আসলে এই যে একটা ভয়, তো এই ভয়টা কিন্তু এখান থেকে নাই। বিশেষ করে আমি চেষ্টা করি, আমার গরু আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবসময় চেষ্টা করি সর্বোচ্চ সেফটিটা দিয়ে আমি আমার গরুটাকে আসলে নিরাপদ রাখার চেষ্টা করি। তো এখন আপনারা যখন বিজনেস করতে আসবেন, প্রতিটা দিন বা প্রতিটা চালানে কিন্তু আপনার আসলে অনুকূলে যাবে না। অনেক সময় আসবে যে গরুর দাম কমে গেছে, সেই সময় কিন্তু আপনাকে ব্যাকআপ একটা হাতে রাখতে হবে। কী রকম ব্যাকআপ আপনারা হাতে রাখবেন? যে গরু এখন দাম কম, তার মানে দর্শক একটা সম্ভাবনা আসতে পারে যে 15 দিন পর গরুর দামটা বাড়তে পারে। তো আমরা 15 দিন একটু কম কম করে খাওয়া যদি 15 দিন রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ন্যায্য দামটা পাবো। যেহেতু এটা একটা ব্যবসা, আর ব্যবসায় কিন্তু যে কোনো জিনিসের দাম বেশি কম হতেই পারে, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক দর্শক, এখানে আমার গরু আছে, আমার 6টার ভিতরে আমি 2টা গরু সেল দেই। তো একটা গরুর ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, তবে একটার ভিডিও দেওয়ার সময় পাইনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে একটা গরু আছে, এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা আছে, তারপরে দর্শক এই গরুটা আছে, এই গরুটা এখনও বিক্রি দেওয়া হয়নি। এগুলো হয়তো বা আমি কিছুদিনের ভিতরে বিক্রি দিব, যখন দেখবো যে গরুর দাম স্বাভাবিক চলে আসছে তখন কিন্তু আমি সেল দিয়ে দিব। তো গরুগুলো কিন্তু আমার এভারেজ যে দাম দিয়ে নেওয়া আছে সেগুলো হচ্ছে যে 31,500 করে নেওয়া আছে এভারেজ যে দামটা। তো তারপরে দর্শক এখানে একটা আছে, তো গরুগুলো আমি কিন্তু ইজিলি অনায়াসে কিন্তু 50,000-45,000 টাকা বিক্রি করতে পারবো। তো আমার যে যে আসলে আমি যেটা টার্গেট করছি সেই অনুযায়ী আসলে দাম পাচ্ছি না, এজন্য গরুগুলো আমি আসলে কয়েকদিন রেখে দিব। এতে হচ্ছে কি, আমি যে একটু কম কম করে খাওয়াই দিলাম, তাতে হচ্ছে আমার খরচটা কম হবে। অথবা আপনারা যদি মনে করেন আমরা 3 মাস রাখবো, আমি যে মেডিসিনটা ব্যবহার করি, আমি এতটুকু বলতে পারি, সলিডভাবে আমি বলতে পারি যে আমার মেডিসিনটা আপনারা গরু 2 মাসও রাখতে পারবেন, গরু তিন মাসও রাখতে পারবেন, গরু 4 মাসও রাখতে পারবেন, এবং কোনো ধরনের কোনো গরুর ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো বলতে পারি। তো আসলে এজন্য আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, যখন আপনারা আসলে ইউটিউবার সবাই হতে পারে, খামারি সবাই হতে পারে, তবে আদর্শ খামারি কয়জন হতে পারে? আমি সবসময় চেষ্টা করি আমার অবস্থান থেকে, আমি সবসময় চেষ্টা করি সলিড থেকে এই খামারটা পরিচালনা করার জন্য। আমার বেশি লাভের দরকার নেই, এবং আমি যে ইঞ্জেকশনটা ব্যবহার করব, একবারে প্রপার ইঞ্জেকশনটা ব্যবহার করব। ইঞ্জেকশনেরও সিস্টেম আছে। আসলে দর্শক, 45, 50, 60 দিনে কিন্তু আসলে গরুকে 10-12 বার ইঞ্জেকশন প্রয়োগ করা, এটা কিন্তু 4টেখানে কথা না। এটা হচ্ছে কি, গরুকে, মানুষকে গরুর মাংস খাওয়ানো হবে না, মানুষকে ভেটেরিনারির যে ওষুধ আছে এগুলো খাওয়ার সমান হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন, এবং আপনারা সঠিকভাবে গরু লালন পালন করার চেষ্টা করুন। আসলে এখানে কম্পিটিশনের কিছু নেই, আপনি বিজনেস করতে পারবেন, আপনার বিজনেস পলিসি আলাদা হতেই পারে, আমার বিজনেস পলিসি আলাদা হতেই পারে, কিন্তু তার মানে এই না যে নিজেকে সবসময় যে আমরা সবার উপরে দাবি করে যে আসলে বিজনেস করবো, এটা কিন্তু না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আসলে লজিকে আসেন, সিস্টেমে আসেন। আসলে আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যে বিজনেস করতে গেলে বিজনেসের কিছু রুলস আছে, রুলসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যে আপনারা চাইলে যে বাধা ধরা দিন দিয়ে যে 60 দিন 50 দিনের ভিতর সেল দিতেই হবে, যদি দিতে না পারি, বা এখন গরুর দাম অনেক কম, গরু বর্তমান 500 টাকা মাংস নিতে চাচ্ছে না, তার মানে আপনারা চিন্তা করুন গরুতে যে পরিমাণ খরচ হচ্ছে সে পরিমাণ লাভ আসবে না, তাহলে আমরা কী করব? সুতরাং গরু তো রেখে দিতে হবে, এই রেখে দেওয়ার যদি অপশন না থাকে তাহলে আমরা সেই ধরনের মেডিসিন বা সেই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আমাদের লাভটাই বা কী, বা ওই রকম ধরনের অত রিস্ক নিয়ে আমরা বিজনেস করতে যাবো কেন? এখানে তো লাখ লাখ টাকার বিজনেস। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রেখে খামারটাতে আসেন, খামার করেন,
ইনশাআল্লাহ এই গরুগুলো যদি আমি বিক্রি করি আপনাদেরকে অবশ্যই জানাবো, তবে দুই চার দিনের ভিতরে ইনশাআল্লাহ আমি সেল দিয়ে দিব। তারপর আমি একটু বাজার দেখব, যদি দেখি বাজার আরও খারাপ আসতেছে তাহলে আমি আরও বেশ কিছুদিন পর গরুগুলো সেল দেব। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।